এরপরে প্রশ্ন হলো জন্মদিন বিবাহ বার্ষিকী বা নিজেদের কোনো পারিবারিক খুশির জন্য যদি ঘরোয়াভাবে কোনো প্রকার গান বাজনা ছাড়া নিজেরা কেটে মজা করি তাহলে কি গুনাহ হবে যে কোনো সাধারণ খুশির জন্য আপনি ঘরোয়াভাবে কোনো কিছু খাইলেন সেটা তো ইসলামে নিষেধ না নাজায়েজ না কিন্তু জন্মদিবস এটার কালচারটা বিশেষ করে এটা তো অমুসলিমদের থেকে আসছে ভাইরা আপনারা জেনে অবাক হবেন এটা আসছে পেগানদের থেকে প্রকৃতি পূজারী থেকে প্রকৃতি পূজারা পূজারীরা তারা মনে করে মানুষের জন্মের দিনটা বছরের জন্ম বার্ষিকীটা উদযাপন করলে তার সুখ হয় শান্তিতে থাকে এই যে মোমবাতি জ্বালান কেক কাটেন এগুলো সবগুলোর সাথে বিশেষ বিশেষ বিশ্বাসের সম্পর্ক আছে এগুলো এমনি এমনি আসে নাই একসময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস উদযাপন করত না তারা মনে করত এটা প্যাগান প্রকৃতি পূজারীদের জাকানাটা খারাপ কিন্তু দুঃখজনক যে এরপর একটা সময় এটা খ্রিস্টানরা নিজেদের গায়ে মাখায় নিল কিন্তু দুঃখজনক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাও এটাকে নিজেদের কালচার বানিয়ে নিয়েছে ভালো করে শুনে রাখবেন জন্মদিবস উদযাপন এটা মনে করতেছেন এটা আর কি এমন হারাম কিছু তো আর করি নাই এটা প্রকৃতি পূজারীদের অনেক শিরপূর্ণ বিশ্বাসকে আপনি ধারণ করছেন এর মাধ্যমে আপনি জেনে করেন বা না জেনে করেন এই জন্য এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মুসলমান জন্মদিবস মৃত্যু দিবস এরকম দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এগুলো পিছনে সে ডুববে না বিশেষ করে যখন সেখানে বিজাতীয় সংস্কৃতি থাকবে মুসলমান নিজস্ব সংস্কৃতি আছে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আপনি যদি বিশ্বাস লালন নাও করেন নবীজি বলেছেন যে ব্যক্তি যে জাতির সাথে যে ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিনা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ দুই বোন তাদের ছোট সন্তান নিয়ে ঘুমিয়েছে কিন্তু ঘুমের মধ্যে ভুলবশত একজন অন্যজনের সন্তানকে দুধ পান করিয়ে ফেললো এখন তারা প্রাপ্তবয়স্ক প্রশ্ন হলো তাদের মধ্যে বিবাহ বৈধ কিনা খুব দরকারি প্রশ্ন যদি কোনো নারী তার দুধ কোনো সন্তানকে পান করান তিনি যেই হোক না কেন নিজের আপন বোনের সন্তানই হোক না অসুবিধা নেই ভুলে পান করাইছেন তাতেও অসুবিধা নেই ইচ্ছাকৃত হোক আর ভুলে হোক অন্য কোনো সন্তানকে যদি আপনি দুধ পান করায় ফেলেন বিশেষ করে ভুলে যদি আপনি করায় ফেলেন তারপরও দুধের সম্পর্ক হয়ে যাবে দুধের সম্পর্ক হলে কি হবে দুই বোন তারা একজনে অন্যজনের সন্তানকে দুধ পান করায় ফেলছেন নিজের সন্তান মনে করে ঘুমের তালে হতে পারে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যেই সন্তানটাকে তিনি দুধ পান করাইছেন ওই সন্তানটা তার দুধ সন্তান হয়ে গেল দুধ সন্তান হওয়ার কারণে এই ভদ্রমহিলার তার নিজের যে পেটের সন্তান যারা দুধ পান করছে তাদের সাথে এই দুধ পান করা বাচ্চাটার ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে তাহলে তাদের মধ্যে আর বিয়ে বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ হবে এমনি খালাতো ভাই বোন বিয়ে তো জায়েজ আছে কিন্তু যেহেতু একই মায়ের দুধ দুজন মিলে পান করছে যেন দুধ ভাই বোন হয়ে গেছে যার কারণে তাদের মধ্যে বিবাহ আর হবে না জায়েজ হবে এবং বিয়ে জায়েজ হবে না তাদের সাথে পর্দা বিধানও থাকবে না যেহেতু দুধ ভাই বোন অতএব দেখা দিতে পারবে কথা কি বুঝাতে পারছি অতএব ভুলেও যদি এটা হয় তারপরও দুধের সম্পর্ক সাব্যস্ত হবে তাহরুমু মিনার রাদাআতি মা তাহরুমু মিনান নাসাব হাদিসে আসছে অথবা ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব দুধ পান করানোর কারণে ওই যে রক্ত সম্পর্কের কারণে যে এই সম্পর্ক তৈরি হয় এর কারণে একই সম্পর্ক তৈরি হয়ে যায়